হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু কে অফ ইস লাইফ। আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম, তো দেখে নাও। তো বন্ধুরা দেখো, এখানে রেডি হয়ে গেছি আমি, সামান্য একটুখানি ঘরোয়া সাজ। আর ওখানে রিও নতুন পাঞ্জাবিটা পরছে। সো রিও একবার তাকাও দেখি লুকটা কেমন লাগে। ভালো, ওর লুক ওই বলছে ভালো। তো পাঞ্জাবিটা নতুন নিয়েছিলাম, ভালোই লাগছে। আজকে নজরুল জয়ন্তী, সেই উপলক্ষে একটুখানি ঘরে সামান্য একটুখানি নজরুল সন্ধ্যা করবো আমরা। তো ওর চ্যানেলে গানটা আসবে, দেখে নিও তোমরা। আর তারপরে যাবো আমরা একটুখানি ঘুরতে। আর কোথায় যাব, ইচ্ছা তো আছে নতুন কিছু দেখাবার তোমাদের। সাথে থাকো, স্কিপ না করে দেখতে পাবে, আর আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো চলো ঝটপট করে এখন উঠে পড়ি। কি অবস্থা এখানে, পাখার তলায় বসলেই না এবারে হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে। এই কানের দুলটা দেখো, এটা কিন্তু আমার হাতে বানানো, অনেকদিন আগের, যদিও প্রায় 5-6 বছর হয়ে গেছে। আরও বিডস কিনে এনে রেখেছি, কিন্তু বানানো আর টাইমই হচ্ছে না, আইডিয়াও করতে হচ্ছে, আইডিয়াও হচ্ছে না। আর এইটা কেনা, এই যে ওনলি 30 রুপিস, অনেকদিন আগে কিনেছি, এই ফার্স্ট টাইম পরলাম। চলো ঝটপট করে আমরা বসে পড়ি এখন। তো আমরা এখন রেডি, আর এই যে তালা দেবে, ঢুকে তালা দাও। আমি যখন জুতো পরি, জুতোটা নামিয়ে দাও, পেট্রোল সবসময় নিই আমি ব্যাগে। তো বন্ধুরা চলে এসেছি আমরা মহিষমর্দিনী তলা, ধরমপুর মহিষমর্দিনী তলা। মেলা দেখেই বুঝতে পারছো যে এখানে পুজো ব্যাপারটা। আর মেলা মেলা মানেই তো মানে আঙুলে গজা, বাদাম ভাজা, নিমকি ভাজা, গুড়কাঠি, দারুণ একটা ব্যাপার। আর তার সাথে সাথে গরম গরম জিলিপির গন্ধ ভেসে আসছে। চলো, লোভ সামলাতে আর পারছি না, একটুখানি কিনে খেয়েই নিই। আর এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিলো, যার জন্যে আমি একদম জাস্ট শুধু ভয়েস ওভারটাই দিয়েছি। এখানকার মানে ঠাকুরের গানও হচ্ছিলো, তার সব মিউজিকটা আমি দিতে পারিনি। আর এখানে চলো ঠাকুরকে একদম সামনে থেকে তোমাদেরকে একটু দর্শন করে দিই। ভীষণ ভালো লাগছিলো দেখতে, 1 বছর পর মা এলেন। তো এখানে মহিষমর্দিনী মন্দিরটাই কিন্তু মানে সেই জন্ম থেকে দেখছি, এখানে প্রায় 30 বছরের বেশি আমি দেখছি। তো বাবারা ছোটবেলা থেকে দেখেছে, বহু বছরের পুজো এখানে। তো এখানে না ডাকের সাথে সাজানো হয়, তো ভীষণ ভালো লাগে, মনে হয় যেন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এত ভালো লাগে। ওই মায়ের একই মানে মাকেই বিভিন্ন রূপে এখানে পুজো করা হয়, আমরা সবাই করে থাকি যেটা। তো এখানে মন্দিরটা এত সুন্দর করেছে, বছর তিনেক হলো করোনাকাল থেকে, 2 বছর পুজো সেরকম হয়নি, একদম ছোটোখাটো করে পুজো হয়েছে, সেই জন্যে এখানে মন্দিরটা বেশ সুন্দর করে করে নিয়েছে কমিটি পক্ষ থেকে, দারুণ জায়গাটা হয়েছে। এটা আমাদের চুচুড়ার বুকে ঐতিহ্য বলা যায়, আমরা তো তাই মনে করি। যে চুচুড়ায় তো আর কোথাও মহিষমর্দিনী পুজো দেখিনি আমরা, ছোটো থেকেই কখনো দেখিনি কোথাও, তো এখানেই দেখি। তো এটা আমাদের চুচুড়ার একটা ঐতিহ্য। তো চলো এবারে মেলা প্রাঙ্গণের একটুখানি যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ কি হারে কাদা, তোমাদেরকে আগের ব্লগেই বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো আমাকে অনেক বারণ করা সত্ত্বেও আমিও আর 5 জনের জন্য মানে আমরা সবাই মেলা লাভার্স বলা যায়, যাই হোক মেলা যতই আসুক যেখানেই আসুক না কেন, মানে আমরা যদি মেলার কাছাকাছি গিয়ে পড়ি আমরা কিন্তু মেলায় ঢুকেই পড়বো, এরকম একটা ব্যাপার। আর মাটির জিনিস দেখো, সমস্ত সবজি ফল, কি ভাল লাগছে দেখতে, নিজেদের ছোটোবেলায় ফিরে যাওয়া যায় এই সমস্ত মেলায় গেলে। আর এই যে চলে এসছে এখানে প্রসাধনী, আমাদের নানান ধরম অলঙ্কার রয়েছে, তারপরে আবার এই যে এখানটায় সবাই হাতে তৈরি করে না, আমিও মাঝে মাঝে তৈরি করে পড়ি, তো সেরকমই জিনিসও রয়েছে। তার সাথে রয়েছে মাটির পুতুল, অসম্ভব সুন্দর কৃষ্ণনগরের মাটির পুতুলগুলো এখানে দেখা যাবে। কেউ কেউ তোমরা এলে এখান থেকে কালেক্টও করতে পারো, অবশ্য ভিডিওটা যাচ্ছেই অনেক লেটে, তো তোমরা আর কি করে পাবে। যদিও আমি জামাই ষষ্ঠীর দিন থেকে এখানে পুজোটা স্টার্ট হয়, আমি জামাই ষষ্ঠীর দিন যেতেই পারিনি কারণ এখানে বৃষ্টি ঝড় হচ্ছিল। তারপরের দিনও বিকেলের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি মানে কমে যাওয়ার পর আমরা এসেছি মেলাতে, মানে মেলা আমরা ছাড়বো না এই একটা ব্যাপার, কাদা জল পেরিয়ে হলেও আমরা মেলায় আসবই। তো দারুণ দারুণ এখানে শোপিসগুলো বিক্রি হয়, অনেকেই কালেক্ট করে, আমিও একটা সময় অনেক কালেক্ট করেছি, আর এখন প্রয়োজন নেই আপাতত। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর রিও বায়না জুড়িয়ে দিয়েছিল যে কিছু একটা গেম খেলবো, তো এখানে রিং নিয়ে নিয়েছে, নাম্বারে ফেলতে হবে, আর দেখা যাক ও কদ্দূর করে, পারতেই হবে এমন ব্যাপারটা নয়, তবে চেষ্টাটা থাকা ভালো। সব কিছু জানারও একটা ব্যাপার আছে, সব কিছু শেখারও একটা ব্যাপার আছে, নিজের
মানে সবসময় যে টার্গেট ফিল আপ হয় তা নয়, কিন্তু চেষ্টাটা কেন ছাড়বে মানুষ, তাই জন্য আমরা ওকে বাধা দিই না কোনো জিনিসে। তো এখানে আমি কেনাকাটা করছিলাম মেলা থেকে, তারই মধ্যে দেখা হয়ে গেল আমাদের এক স্কুল ফ্রেন্ডের সঙ্গে। আমি তো দেখে জাস্ট বলে না, আই অ্যাম তো অবাক, রিয়েলি আই অ্যাম তো পুরো অবাক। মানে ওকে প্রায় যবে থেকে আমরা ব্যাচ ছেড়েছি তবে থেকে আজ বোধহয় দীর্ঘ 12-13 বছর পর তো দেখাই হলো, অথচ আমার বরের সঙ্গে প্রায় দেখা হয়। মানে আমরা, আমার বর, আমি, আমার এই বন্ধু, আমরা সবাই ব্যাচ মেট ছিলাম, একসঙ্গে পাশাপাশি বসে পড়েছি। মানে আমার হয়ে কতবার ওরা শাস্তিও নিজেরা মাথা পেতে নিয়েছে, এরকম এক একটা ঘটনাও ঘটেছে। তো সেই সমস্ত দিনের কথা আমরা বলাবলি করছিলাম, কোলে ওর মেয়ে ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি আবার আমার ছেলেকে বললাম যে এই মানে এত সুন্দর মুহূর্তটা একটু যাতে ক্যামেরা বন্দি করে রাখে। যদিও আমরা একই শহরেই থাকি, কিন্তু সবাই সবার লাইফে এত বিজি হয়ে গেছি যে কারোর সঙ্গে কারো দেখাটাই হয়ে ওঠে না, এইটাই যা। তো তারপরে ওখান থেকে একটুখানি আড্ডাবাজি হলো, একটু গল্পগুজব চললো, তারপরে আবারও আমি বেশ কিছু জিনিস দেখতেই পাচ্ছ এই যে ঝোলার মধ্যে ভর্তি করে কিনে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। আর এই যে দেখো রাস্তা ভর্তি কাদা, আমি তো খালি ইনস্ট্রাকশন দিচ্ছি পাপাকে যে সাবধানে, কাদায় পা ডুবে গেলেই একদম। আর ও তো বড্ড বেশি, ও কেন, আমরা সবাই ইরিটেড হই। তো যাই হোক, ঝটপট করে মেলা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ প্রচুর রাত হয়ে গেছে। পাক্কা 11টা বাজে আমরা যখন মেলা থেকে বেরোচ্ছি, তখনও প্রচণ্ড ভিড়। এটা মেলার সেকেন্ড দিন, এখন 11টা বাজে, এখনও প্যাকটা ভিড়। তো বন্ধুরা, আমরা এইমাত্র জাস্ট এলাম, এখন বাজে রাত 10:45। ওই পাড়ার মেলা হলে যা হয়। তো চলো কি কি কিনেছি দেখাই একটুখানি তোমাদেরকে। আর অসম্ভব জামা কাপড়ে কাদা লেগে গেছে, মানে ওই শাড়ির পাড়ের তলাগুলো কাল ইয়ে হয়ে গেছে, একদম কাদা লেগে গেছে, তো চেঞ্জও করতে হবে। আগে বসে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো দুটো এই মালাগুলো কিনেছি, কারণ ওই কোথাও যেতে আসতে গেলে একটুখানি বেশ মালায় বাঁধলে বেশ মাথায় দেখতে ভালো লাগে। আর মেন ব্যাপার হচ্ছে ওই সামনেই আবার প্রোগ্রাম আছে, ওই জন্য দুটো মালা একসঙ্গে কিনে রাখলাম। আচ্ছা, একটা এই ব্যান্ডগুলো কিনেছি, একটাই যে ছুরি চাকু কিনেছি আনাজ কাটার জন্য, এগুলো বেশ সুন্দর ধার। একটা বার্ডস কিনেছি, ছেলে একটা দূরবীন কিনেছে। আর কি কিনেছিস সে দেখাবি না, এই দেখো একটা আয়না চিরুনি ছোট্ট একটা সেট, খুব সুন্দর দেখতে, এগুলো একটা কিনেছি। আর একটা এই যে পার্স কিনেছি, এই একটা পার্স কিনেছি, কালারটা আমার খুবই প্রিয় কালারের শেডের, এটা লাইট। যাই হোক, রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো। আর আমার ছেলে কি কিনেছে দেখাচ্ছে এক্ষুনি। তো এই যে বন্ধুরা, রিও কি কিনেছে দেখো, একটা চাবি রিং, আরো কাছে নিয়ে আয় ক্যামেরা শোনা, এই যে একটা এখানে একটা বাইকের চাবি রিং কিনেছে, চাবি রিং কালেক্ট করে। আমার ছোটবেলায় সেম স্বভাব ছিল, আমার প্রচুর চাবি রিং ছিল, অবশ্যই সেগুলো মানে মেয়েরা যে ধরনের চাবি রিং গুলো কি রিং গুলো ইউজ করে ওগুলো ইংলিশে বলে কি চেন, ও কি চেন বলে, আচ্ছা ঠিক আছে, আমি অতটা ইংলিশ জানি না বাবা। তা যাই হোক, এটা দেখিয়ে দিল তোমাদের, ও এইটা কেনাকাটা করেছে। তো চলো, আর আমার মোবাইলটা হট করে বন্ধ হয়ে গেছিলো বলে সাথে সাথেই দেখাতে পারিনি। তা আশা করি এটা ভালোই হয়েছে, তাই না? তোমরা কি বলো, তোমাদের কেমন লাগলো জানো? ভালোই লাগলো। যেটা আমি ভুলে গেছি, এই দেখো মা আংটিটা কি দিয়ে দিয়েছে, আঙুলে পর, আঙুলে পর। আচ্ছা তুই আঙুলে পরবি কি, আমাকে দেখা, এই আঙুলে পরিয়ে দে। টাইট করেছে কে এতটা? তো বন্ধুরা দেখো, এই যে আমি বাটারফ্লাইটা কিনেছি, দেখে বেশ ইউনিক ভালো লাগলো, এই আংটিটা আমি কিনেছি। তো চলো, এখন অনেক রাত হলো, এখনো গোপালকে শয়ন দিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে রিও পুজো দেওয়ার সময় এখন হনুমান চালিসা পাঠ করে, তো বেশ ভালো ব্যাপার, এটা নিজে থেকেই করছে ওর বাবাকে দেখে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে গেলে সাথে থেকো, দেখা হবে আগামী দিন একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে, বিদায়, গুড নাইট।